আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে সমাজকর্ম ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি শারমিন সুলতানা, প্রভাষক সমাজকর্ম, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব শিল্প বিপ্লব সম্পর্কে। শিল্প বিপ্লবের ইংরেজি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই রিভলিউশন বা বিপ্লব ধারণাটি সমাজের কোনো প্রতিষ্ঠিত ও প্রচলিত ব্যবস্থার দ্রুত পরিবর্তনের দিকে ইঙ্গিত প্রদান করে। সমাজ ও সমাজের মানুষের চাহিদার প্রেক্ষাপটে যখন সমাজের কোনো প্রতিষ্ঠিত ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হয় যার ফলে গোটা সমাজেই ব্যাপক পরিবর্তনের সূচনা হয়, তখন তাকে বিপ্লব বলে। বিপ্লব নিঃসন্দেহে পরিবর্তন। ইদানিংকালে এই বিপ্লব ধারণাটি সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ দেখা যায়, যেমন অর্থনৈতিক বিপ্লব, সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, সবুজ বিপ্লব, কৃষি বিপ্লব ইত্যাদি। এখন আসি শিল্প বিপ্লব কি। সাধারণত অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পুরানো পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে যান্ত্রিক প্রযুক্তির ও যান্ত্রিক পদ্ধতির প্রবর্তনকে শিল্প বিপ্লব বলে। হস্তচালিত বা শারীরিক শক্তি ব্যবহার করে উৎপাদনের পরিবর্তন ঘটিয়ে যান্ত্রিক পদ্ধতি ও যান্ত্রিক প্রযুক্তির উদ্ভাবনই শিল্প বিপ্লবের মূল ভিত্তি। শিল্প বিপ্লব ধারণাটি নামকরণ করেন ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। এই শিল্প বিপ্লবের ফলে উৎপাদন সহ জীবনের সকল ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। এই পরিবর্তনের ফলে বদলে গেছে গোটা পৃথিবীর বাহ্যিক চেহারা, সমাজ কাঠামোতে এসেছে মৌল পরিবর্তন। এখন পর্যন্ত সমাজবিজ্ঞানীগণ শিল্প বিপ্লব ধারণাটির সর্বজনীন সংজ্ঞা দিতে সক্ষম হননি, তবে প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে শিল্প বিপ্লবের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অধ্যাপক উইলিয়ামসের মতে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বৈজ্ঞানিক প্রযুক্তি ও জ্ঞানের দ্রুত বিকাশ এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে জীবন পদ্ধতিতে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তাকে শিল্প বিপ্লব বলে। সমাজকর্ম অভিধান প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী শিল্প বিপ্লব বলতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন বোঝায়, যা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কারখানা ব্যবস্থায় সূচিত হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত শিল্প বিপ্লব নামক গ্রন্থ অনুযায়ী 1780 থেকে 1850 সালের মধ্যবর্তী দীর্ঘ সময়ব্যাপী যে সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় যে আমূল পরিবর্তন সাধন করে তাকে শিল্প বিপ্লব বলে। এই সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি শিল্প বিপ্লব হচ্ছে পরিবর্তনের এক বিশেষ প্রক্রিয়া, যা যে কোনো সময় যে কোনো দেশে সংগঠিত হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যান্ত্রিক প্রযুক্তি, যান্ত্রিক শক্তি ও জ্ঞানের ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে উৎপাদন, যাতায়াত, যোগাযোগ সহ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ সকল দিকের পরিবর্তনের সমন্বিত রূপই হচ্ছে শিল্প বিপ্লব। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের সূচনা হয় এবং পরবর্তীতে ইউরোপ সহ সারা বিশ্বে এর প্রসার ঘটে। এই শিল্প বিপ্লবের ধারণার আলোচনা ও শিল্প বিপ্লবের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা
শিল্প বিপ্লবের কিছু বৈশিষ্ট্য পাই, যেমন উৎপাদন পদ্ধতির ব্যাপক পরিবর্তন। এটি শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য, কারণ উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তির প্রয়োগ করে উৎপাদনের পদ্ধতি ব্যাপক পরিবর্তন সাধনের লক্ষ্যেই শিল্প বিপ্লব ঘটানো হয়। শক্তি ও যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার। শিল্প বিপ্লবের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদন সহ জীবনের সম্ভাব্য সকল ক্ষেত্রে শক্তি ও যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এরপরে বৈশিষ্ট্য বৃহদায়তন উৎপাদন। ক্ষুদ্রাকৃতির উৎপাদনের পরিবর্তে বৃহদায়তন উৎপাদনের লক্ষ্যেই শিল্প বিপ্লবের সূচনা হয়। মজুরি ভিত্তিক শ্রম। দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা মোতাবেক মজুরি প্রদান শিল্প বিপ্লবের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিযোগিতামূলক বাজার। উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণের জন্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি শিল্প বিপ্লবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশ সাধন। কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশ সাধন শিল্প বিপ্লবের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্জিত মর্যাদা। বংশগত মর্যাদার পরিবর্তে ব্যক্তিগত প্রতিভা, দক্ষতা, যোগ্যতা এবং সফলতার ভিত্তিতে অর্জিত মর্যাদা প্রদান শিল্প বিপ্লবের আরেকটি প্রধান বৈশিষ্ট্য। শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়নের সৃষ্টি এবং নগরায়নের গতিকে ত্বরান্বিত করা শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা শিল্প বিপ্লব ও শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছ এবং বুঝতে সক্ষম হয়েছ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।